আপনি নামাজে রওনা করলেন, নামাজে আসবেন, মসজিদে যাবেন, যাওয়ার পর জামাতে আপনি নামাজ আদায় করবেন, এই মুহূর্তে ইবলিস আপনাকে রাস্তায় ধোকা দেয় আর বলে নামাজ তো পরেও পড়তে পারবি, নামাজ পরেও পড়তে পারবি, তখন আপনার দিল এই সারা দিবে না, আমি আল্লাহর জন্য আমল করব, জামাতে যাব আল্লাহর জন্য, এই আল্লাহর জন্য মসজিদে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তর খেয়ানত করতে পারে না। এক নাম্বার, মুসলমানের অন্তর আল্লাহর জন্য কিছু করতে খেয়ানত করতে পারে না। নামাজের মধ্যে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ইবলিস আপনাকে বিভিন্নভাবে ধোকা দেয়। নবীজি বলেন, ফাইন্নাল্লাহ হাইয়া আলা ওয়াজহিহি, তুমি যখন নামাজে দাঁড়াও মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। নামাজে দাঁড়াইলে তোমার সামনে কে আছে? আল্লাহ আছে। আল্লাহর নবী নামাজে দাঁড়ায় আছেন, ফারাআ ফি কিবলাতিল মসজিদি খুখামা, আল্লাহর নবী মসজিদের সামনে দেখলেন নাকের ময়লা লাগে আছে। নবীজি নামাজের মধ্যে সামনে দেখলেন নাকের ময়লা লেগে আছে। আমি যে একটু আগে নামাজ পড়লাম, আপনারা বললেন আপনাদের সামনে এটা কি দেয়াল না? আমার সামনে এটা কি দেয়াল না? তাহলে আমাদের সামনে কি থাকে? নামাজে সাধারণত দেয়াল থাকে, তো নবীজির সামনেও কি ছিল? দেয়াল, মাটির দেয়াল বা যেইভাবে হোক বেড়া ইত্যাদির দেয়াল। নবীজি দেখলেন মসজিদের ওই সামনে ক্যাবলার দিকে নাকের ময়লা লেগে রয়েছে। নামাজের পর আল্লাহ নবী ফাহাক্কাহু বিয়াদাইহি, আল্লাহ নবী নিজের হাতে নাকের ময়লা পরিষ্কার করলেন। বুখারীর বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা। নাকের ময়লা পরিষ্কার করার পর তাকাইয়াযা ওয়াজহু রাসূলিল্লাহ, আল্লাহ নবীর চেহারা মোবারক পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে, নবী রাগান্বিত হয়ে গেছেন। নবীজি বললেন, এ মুসলমান, আমাকে আপনাকে আমাদের সবাইকে বলেন, যদিও সাহাবাদেরকে বলছেন এই কথাটা, আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত নবীর সকল মুসলমান উম্মতকে বলে যাচ্ছেন, ইজা কানা আহাদুকুম ফিস সালাহ, যখন তোমরা নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহ হাইয়া আলা ওয়াজহিহি, তখন মনে রাখবা তোমার সামনে আল্লাহ আছে। বলেন আমরা নামাজে আছি সামনে কে? বলেন নামাজে আছি সামনে কে? তাহলে এখন থেকে বুঝবো আমরা নামাজে আছি, আমাদের সামনে দেয়াল না, না আমাদের সামনে দেয়াল আল্লাহ। নবীজি বলেন, ফালায়া তানাখামান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি, অতএব কখনো সামনের দিকে থুতু ফেলবা না, সামনে থুতু ফেলাও মানে মাথায় রাখবা তোমার সামনে আল্লাহ। এই মেয়ে তুমি থুতু কিভাবে ফেলাও সামনে না আল্লাহ? তো বুঝাইতে চাইলাম, এই যে দেখেন আমি আপনি আজকে থেকে সালাত আদায় করব, নবীজি বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ, হ্যাঁ তুমি যে নামাজে দাঁড়াইলা একটু আগে যে এশার সালাত আদায় করলা, তুমি কেমন যেন আল্লাহকে দেখতেছ। সুবহানাল্লাহ, আসলে কি আমরা আল্লাহকে দেখি না? আসলে কি দেখি? নবীজি বলেন, ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদিও তুমি আল্লাহকে না দেখো তোমাকে আল্লাহ দেখেন। আবার আসেন আগের হাদিসে আল্লাহ নবী কয়, শোনো তুমি যখন নামাজে ফাইন্নাল্লাহ হাইয়া আলা ওয়াজহিহি, তোমার মুখের সামনে আল্লাহ আছেন। অন্য হাদিসে নবী বলেন, তুমি যখন ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। বলেন আজকে থেকে কেবলার দিকে দাঁড়াইলাম, আমি কেমন যেন সামনে কাকে দেখি? যদিও আমি না দেখি, সামনে থেকে আমাকে কে দেখে? এই তো আজকে থেকে এইভাবে নামাজ পড়েন, তখন মনে হবে নামাজ কবুল হইতেছে। ইবলিস আইসা যে আপনার এত ধোকা দেয় নামাজে, তাহলে এইভাবে নামাজ আদায় করা, নামাজে যখন দাঁড়াবো আমার সামনে কে? আল্লাহ। এইভাবে দুই রাকাত নামাজ পড়ে দেখেন কি মজা পাবেন, দেখেন নামাজের মধ্যে আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো আমরা নামাজে দাঁড়াই, কোরবানি করি, হজ করি, এইগুলা করার ক্ষেত্রে আমাদের দিল, আমরা যে আল্লাহর জন্য করব এই করার ক্ষেত্রে আমাদের দিল খেয়ানত করতে পারে না। এক, দুই, ওয়ামুনাসাহাতু আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের শাসকদেরকে উপদেশ দিতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করতে পারে না। মুসলমানের শাসক যদি কোনো ভুল করে, কোনো অন্যায় করে, অন্য মুসলমান তার ভুল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে তার অন্তর খেয়ানত করতে পারে না, নসিহত করতে পারবেন? মুসলমানদের শাসক ভুল করলে তাকে নসিহত করে এটা তাকে জানায়া দেওয়া যাবে। তিন নাম্বার, আলজুমু জামাআতিহিম, মুসলমানের মধ্যে সর্ববৃহৎ হক যে জামাতটা, এই জামাতের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। সর্ববৃহৎ যে হক দল থাকবে, এই দলের সাথে মুসলমান লেগে থাকবে, এই ক্ষেত্রে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না। হক দলের সাথে মুসলমান লেগে থাকবে, এখন বলতে পারেন হুজুর অমুক জায়গায় তো প্রচুর পরিমাণে লোক হয়, তো এটা কি হক দল? কাবা শরীফে যেমন নারী পুরুষ একসাথে যায়, হুজুর অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়, এরকম আপনারা অনেকে বলতে পারেন যে হজ করতে যেমন নারী পুরুষ একসাথে যায়, অমুক জায়গায় নারী পুরুষ একসাথে যায়, আর কি পরিমাণ যে যায় হুজুর আপনি জানেন না, ভাই কতজন যায়? যদি বলেন 2 কোটি যায়, ওই 2 কোটিও হকের মাপকাঠি যদি না হয়,
তারা যদি 200 কোটিও হয় এটা হক দল না বরং দল হক হতে হবে ওই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর খেয়ানত করতে পারে না যুগের হক্কানি আলেমরা যেই দলকে হক বলবে এটাই হবে হক দল আর যেই দলকে বাতিল বলবে 100 কোটি লোক থাকলেও এটা বাতিল কি শিক্ষা বুঝে আসছে তো তো লুজুমু জামাআতিহিম মুসলমান হক দলের বৃহৎ দলের ক্ষেত্রে লেগে থাকতে মুসলমানের অন্তর কখনো খেয়ানত করবে না তিনটা উপদেশ তাহলে আমরা মনে রাখব এক আল্লাহর জন্য ইবাদত করতে মুসলমানের অন্তর খেয়ানত করবে না দুই মুসলমানদের শাসক কোনো ভুল করলে মুসলমান সেই ভুল ধরিয়ে দিতে কোনো খেয়ানত করবে না তিন মুসলমানরা এটা মনে রাখবে যে লুজুমু জামাআতিহিম হক বড় যেই দলটা আছে মুসলমানদের এই দল কখনো কোনো কাজে ডাকলে মুসলমান সেখানে পিছপা হতে পারে না পিছনে থাকতে পারে না যুক্তি খাটাইতে পারে না হ্যাঁ ওজর থাকলে ভিন্ন কথা কিন্তু এটা বলা যাবে না থুরমিয়া খায়া দেয় আর কাম পাও না ওই জায়গায় কেন যাও এইগুলা বলা যাবে না আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন তাহলে এক নাম্বার গেল বিশুদ্ধ নিয়ত দুই নাম্বার আমল আল্লাহর জন্য করা আমল ভাই কার জন্য করা আল্লাহর জন্য বলেন আমরা গরু জবাই করি কার নামে আল্লাহ সব বলেন কার জন্য আল্লাহ নাকি অন্য কারো খুশির জন্য আচ্ছা সহিহ আত তারগিব কিতাবের নাম হাদিস নাম্বার 7 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আখলিসু আমালাকুম লিল্লাহ তোমরা তোমাদের আমল আল্লাহর জন্য করো আমল করার পর লা তাকুলু হাদা লিল্লাহি ওয়ালির রহিম আমল করার পর এই কথা বলবা না এটা আমি আল্লাহর জন্য করলাম আমার আত্মীয় স্বজনের জন্য করছি আমল করার পর এটা বইল না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য করছি আবার বলছি আমল করার পর এটা বলবা না এই আমল আমি আল্লাহর জন্য করলাম আত্মীয় স্বজনের জন্য করছি নবীজি বলেন কোন আমল করার পর যদি তোমরা বলো এই আমল আমি আত্মীয় স্বজনের জন্য করলাম আল্লাহর জন্য করলাম ফা ইন্নাহা লিল রহিম ওই আমলটা তোমার রক্তের আত্মীয়দের জন্য হয়ে যায় ফালাইসা লিল্লাহি বিনহা শাইউন ওই আমলের মধ্যে আল্লাহর কোনো শরীক থাকে না আল্লাহ অংশীদার থাকে না আল্লাহ কয় আমি এই আমলে নাই যাও এটা আত্মীয়দের আমল এটা তো আমি নেই তুমি আমল করার পর কোন সাহসে কও এই আমল আমি আল্লাহর জন্য করছি আর আমার হুজুরের জন্য আমি এই আমল আল্লাহর জন্য করছি আর একটু বাড়াই কই আমার খাজা বাবার জন্য যদি বলেন না বললে এখন দেখবেন আমার এই কথায় অনেকে রাগ হয়ে যায় ওই ব্যক্তি রাগ হবে যে ব্যক্তি খাজা বাবা কয় যে রাগ হবে সেই রাগ হবে যে কয় যদি আপনি বলেন না হুজুর বলি না তো আপনি রাগ হবেন কেন আমি এক জায়গায় একটা আলোচনা করছি যে গরু জবাই হবে আল্লাহর নামে কার নামে এই জায়গায় কোনো মানুষের নামে গরু জবাই হবে না এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও গরু জবাই হবে না তো কয়েকজন রাগ হয়ে কয় কেউ আল্লাহ ছাড়া অন্য কারো নামে গরু জবাই করে না আমি বললাম আপনার রাগ হওয়ার কারণটা কি সেটা বলেন আমি তো বুঝছি কেন রাগ হয়েছে আমি আপনারা রাগ হওয়ার কারণটা কি এটা বলেন মানে ওনারা প্রত্যেক বছর ডেকের আয়োজন করে রজব মাস আমি বললাম আপনি রাগ হইলেন কেন এই কথা সেটা বলেন আপনারা এটা করেন আমি বললাম হয়তো বলবেন হ্যাঁ না হয় বলবেন না করেন কয় না তা আমি রাগ হওয়ার প্রশ্নে আসেন এটা তো সেই রাগ হবে যারে বলছি আপনি তো এটা করেন না খুব লজ্জিত হয়েছে অনেক ওলামায়ে কেরামের সামনে এসে বলে হুজুর এটা কি বললেন আপনি এরকম কেউ করে আমি আপনারা করেন কয় চিন্তা করতেছে যদি বলি হা তাহলে তো বিপদ যদি বলি না আমি বললাম যদি বলেন না তাহলে তো সমস্যাই নেই তা আপনি এত চেতলেন কেন বুঝলেন নাই ওলামায়ে কেরাম খুব সহনশীলতার সাথে মানুষের প্রশ্নের জবাব দিতে হবে সাধারণ জনগণ এসে আলেমদের উল্টা পাল্টা প্রশ্ন করবে আর এক দুই ঘন্টা সময় নষ্ট করবে আলেমদের এত সময় ওলামায়ে কেরামের কাছে নাই দুই তিন মিনিটের মধ্যে প্রশ্নের সমাধান আসছে মনে করেন আলেমদের সামনে অপমান করতে আইসা কয় আপনি যে বললেন গুরু জবাই আল্লাহর নামে হয় অমুক অমুক বাবার নামে হয় আমি বললাম আপনার সমস্যা কি আপনারা কি এটা করেন উত্তর হবে হ্যাঁ বা না যদি করেন বলেন করি শিরিক করেন যদি বলেন না তো আপনার সমস্যাই নেই প্রশ্ন খালাস এখন এই যে হাদিসটা বললাম এনা আপনাদের কেউ মাইকে শুনে থাকলে বলবে আপনি কি বললেন কেউ কি আত্মীয় স্বজনের জন্য করে আরে ভাই না করলে তো আপনি এই প্রশ্ন তো দরকারই নেই আপনার নবীজি বলছেন যেহেতু হাদিসে তার মানে কিছু মানুষ এমন করবে হাদিসে যেহেতু নবী বলছে তার মানে কিছু মানুষ এমন করবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমল করার পর বইল না এটা আল্লাহর জন্য আত্মীয়দের জন্য বলেন আমল কার জন্য শুধু এই তো মাশাআল্লাহ বুঝে আসছে সবার তাহলে কোরবানি কার জন্য শুধু অন্য কাউকে খুশি করার জন্য আল্লাহর জন্য তাহলে আমাদের চার অপশনের দুই অপশন গেল এক নিয়ত পরিশুদ্ধ করা দুই আল্লাহর জন্য করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় কোরবানি করা মানুষ বাহবা দিবে আমাকে এটা কোনো দরকার নাই আল্লাহ প্রতিদান দিবে আমাকে এখন প্রশ্ন হলো আল্লাহর প্রতিদান পাওয়ার আশায় আমল করা জায়েজ আছে কিনা আমি সুন্দরভাবে একটা বাংলা বলি অনেকে আমাদের মাঝে অনেকে শিখায় আবেগের ঠেলায় অনেকে বলে আর কি
আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব যদি আল্লাহ না পাই বাংলাটা শুনেন আমি জান্নাত দিয়ে কি করব জাহান্নাম দিয়ে কি করব যদি আল্লাহ না পাই মানে উনি বুঝাইতে চায় উনি জান্নাতে গেলেও যদি আল্লাহ না পায় উনি কি করবে আপনি কি আপনার আপনার কি মাথা ঠিক আছে নাকি আপনি জান্নাতে যাবেন আর আল্লাহরে পাবেন না আরে আল্লাহ খুশি না হইলো তো আপনি জিন্দেগিতে জান্নাতে যেতে পারবেন না তো বলে আর কি আমি আল্লাহ দিয়ে কি করব যদি জান্নাতে গেলে আল্লাহ না পাই আরে জান্নাতে গেলে আল্লাহ পাবেন না মানে আল্লাহকে তো পেয়ে জান্নাতে যাবেন এই সমস্ত আবেগী মার্কা কথা বলবেনও না শিখবেনও না বিভিন্ন জায়গায় শিখায় আল্লাহ তোমারে পায়া যদি দুজকেও যাই আমার কোনো সমস্যা নাই তোমারে না পায়া যদি জান্নাতে যাই আমি এই জান্নাত চাই না কি বড় কথা আসলে আপনি জান্নাত চান না হ্যাঁ মানে ভাবসাব এমন উনি আগুনে পুড়বে আল্লাহ কয় আমি তোমারে পায়া যদি আগুনে পুড়ি সমস্যা নাই আর তোমারে না পায়া যদি জান্নাতে যাই আল্লাহ এই জান্নাত আমি চাই না আরে ভাই আল্লাহ তো খুশি হয়ে আপনাকে জান্নাত দিবে এই কথা আপনি কেন বলেন এক হাদিস আসছে নবীজি আল্লাহ এই বান্দাকে কেমন যেন এইভাবে বলে লাম আরদালাকা সওয়াবান দুনাল জান্নাহ কেমন যেন বান্দাকে আল্লাহ এইভাবে বলতেছে হে বান্দা তোকে জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না হাদিসের কথা স্পষ্ট কথা খোলেন না সাহিহ শরীফের 2545 নম্বর হাদিস 1771 নম্বর হাদিস স্পষ্ট হাদিস জান্নাত না দিয়ে আমি সন্তুষ্ট হব না এই কথা কোথা থেকে ভাই আল্লাহ জানে তাহলে তিন নাম্বার আমরা প্রতিদান কার কাছ থেকে চাই আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা যে জায়েজ আছে বুখারী শরীফের 47 নম্বর হাদিস শুনেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানিত্তাবা জানাযাতা মুসলিমিন ঈমানা ওয়া ইহতিসাবা কোন মানুষ যদি কোনো মুসলমানের জানাজা যায় ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় কি পাওয়ার আশায় জোরে বলেন কি পাওয়ার আশায় সওয়াব তাহলে সওয়াব পাওয়ার আশা করা জায়েজ আছে না নাই এই যে সওয়াব পাওয়ার আশায় কোন মানুষ যদি ঈমানের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় জানাজা যায় যাওয়ার পর ওয়া কানা মাহু হাত্তা ইসাল্লা আলাইহা এই ব্যক্তি লাশের সাথে ছিল নামাজ পড়ার আগ পর্যন্ত মানে জানাজা নামাজ পড়া পর্যন্ত লাশের সাথে ছিল ওয়া ইয়াফরুগা মিন দাফনিহা দাফন কার্য পর্যন্ত তার সাথে ছিল আপনি কোনো মুসলমানের জানাজায় গেলেন যাওয়ার পর তার নামাজ পড়লেন দাফন কাজে অংশীদার হলেন দাফন কাজে শরীক হওয়ার পর আপনি বাসায় ফিরে আসলেন বিবি ফোন দিয়ে জিগায় তুমি কোথায় আপনি বললেন আসতেছি ওই মুহূর্তে আপনি বিবিকে বলবেন ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাতাইন আল্লাহ নবী বলেন কোন মুসলমানের জানাজায় যাওয়ার পর তুমি তার জানাজার নামাজ পড়লা দাফন কাজেও শরীক হইলা এই মুসলমানটা দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে বাসায় ফিরে আসে উহুদ পাহাড় তারপরে বিবি যদি ফোনে প্রশ্ন করে কোত্থেকে আসতেছো বলবেন আমি দুইটা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসছি এখন আপনাদের কাজ আস শুধু জানাজা পড়ে চলে যাবেন দাফনে যাবেন না এরকম হয় না অনেকে শুধু জানাজা পড়ে দাফনের কাজে যায় না নবীজি বলেন নমান সাল্লা আলাইহা যেই ব্যক্তি শুধু নামাজ পড়ে নামাজ পড়ার পর রজা কবলা আন্তুদফানা দাফন করার আগেই লোকটা চলে আসে দাফন কাজে যায় না ফা ইন্নাহু ইয়ারজিউ বিকিরাত এই ব্যক্তি একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব নিয়ে ফিরে আস তাহলে দুই আমলে কয় উহুদ পাহাড় সমান দুইটা এক আমলে এক উহুদ পাহাড়ের সমান সমান সমপরিমাণ সওয়াব নিয়ে আস চার নাম্বার কথা রিয়া করা যাবে না তাহলে তিন নাম্বার সওয়াব পাওয়ার আশায় কোরবানি করা চার নাম্বার রিয়া করা যাবে না রিয়া মানে লোক দেখানো ইবাদত কাউকে দেখানোর জন্য কোরবানি করা যাবে না কাউকে দেখানোর জন্য কি করা যাবে না কোরবানি করা যাবে না কোরবানি করতে হবে একমাত্র কাকে দেখানোর জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা অন্য কোনো নিয়তে কোরবানি করা যাবে না রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলুগুল মারাম নামে একটা কিতাব আছে এই কিতাব হাদিসের কিতাবের 440 নম্বর হাদিস হাদিসের মান সহি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আখাফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আমি তোমাদের ব্যাপারে সবচাইতে যেই বিষয়টা ভয় করি এটা হলো ছোট শিরিক কি শিরিক ছোট শিরিক কয় ছোট শিরিক আবার কি জিনিস কয় আর রিয়া ছোট শিরিক হলো রিয়া লোক দেখানো ইবাদত তাহলে আমি প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক বলেন লোক দেখানো ইবাদতের নাম কি ছোট শিরিক আচ্ছা ছোট শিরিকের অপর নাম কি লোক দেখানো বলেন ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক বলেন তো রিয়ার অপর নাম ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়া ছোট শিরিকের অপর নাম রিয়া রিয়ার অপর নাম ছোট শিরিক আমি একটা বলবো বিপরীতটা আপনারা বলবেন ছোট শিরিকের অপর নাম কি রিয়া আর রিয়ার অপর নাম ছোট শিরিক তো নবীজি বললেন আমি তোমাদের সবচেয়ে বেশি ভয় পাই তোমরা ছোট শিরিক করবা এটা হলো রিয়া মানুষকে দেখানোর জন্য ইবাদত করবা সত্যি বলেন তো কোরবানির সময়টা হয় কিনা
এটা হওয়া চাই না, এটা হলে একদম এবাদত নষ্ট হয়ে যাবে। আচ্ছা আরেকটা হাদিস শোনেন, ইবনে মাজা হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 4204 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাতাযাকারুদ দাজ্জাল। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সামনে আল্লাহর নবী আসলেন, আমরা দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম, দাজ্জালের ব্যাপারে আলোচনা করতেছিলাম। হুজুর আসছে? হ্যাঁ না, নিয়ে আসেন, তারা নিয়ে আসেন, অনেক সময় হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু সাঈদ বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কি সম্পর্কে? দাজ্জাল। এই মুহূর্তে আল্লাহর নবী আমাদের সামনে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। নবী যে আমাদের কাছে আসলেন, আসার পর আমাদেরকে আল্লাহ নবী বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আকফু আলাইকুম ইনদি মিনাল মাসীহি দাজ্জাল। আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরো বিষয় বলবো না? মন দিয়ে শুনেন, দাজ্জাল একটা ভয়ঙ্কর জন্তুর নাম, এটা তো আমরা শুনছি। এখন আপনারা বলেন তো, দাজ্জালের আলোচনাটা এটা অনেক ভয়ঙ্কর একটা আলোচনা না? সাহাবারা বলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম, নবী যে আসলেন, আসার পর বললেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর একটা জন্তুর ব্যাপারে আমি কি তোমাদেরকে বলবো? সাহাবারা বলে, হুজুর, দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর কি জিনিস? আল্লাহ নবী কয়, হাস, এটার নাম হলো শিরকুল খফি, গোপন শিরিক। বলেন কি শিরিক? আগে জানছেন ছোট শিরিক, এখন বলেন কি শিরিক? মন দিয়ে শুনেন, নবীজি বলেন, দাজ্জালের চাইতে ভয়ঙ্কর আরেকটা বিষয় আমি ভয় পাই, যেই বিষয়টার নাম গোপন শিরিক। এই গোপন শিরিক তোমাদের মাঝে কাজ করবে। আবার বলছি, দাজ্জালের চাইতে বেশি ফেতনা তোমাদের জন্য হবে গোপন শিরিক। আগে জানলাম ছোট শিরিক, এবার জানলাম গোপন শিরিক। সাহাবার কয়, হুজুর, গোপন শিরিক কি? আল্লাহ নবী বলেন, আর রিয়া, গোপন শিরিক হলো রিয়া। এবার সব উত্তর আপনারা দিবেন, তাহলে রিয়া অপর নাম ছোট শিরিক, গোপন শিরিক, তাহলে দুইটা পেয়ে গেলাম, রিয়ার অপর নাম ছোট শিরিক, গোপন শিরিক। তাহলে আপনারা বলেন তো, গোপন শিরিক আর ছোট শিরিকের অপর নাম রিয়া, রিয়ার অপর নাম গোপন শিরিক, ছোট শিরিক, এই তো মনে থাকবে। তাহলে গোপন শিরিক এটাকে রিয়া বলা হয়, ছোট শিরিক এটাকে রিয়া বলা হয়। তাহলে কোরবানি কাউকে দেখানোর জন্য করা, এটার নাম রিয়া, এটার নাম ছোট শিরিক, এটার নাম গোপন শিরিক। ভাই মনে থাকবে কথাগুলা? তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, মিয়া, দাজ্জাল কি? দাজ্জালের চেয়ে বেশি ভয়ঙ্কর তোমাদের মাঝে যে ছোট গোপন শিরিক লুকায় আছে, এটা আরো ভয়ঙ্কর। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শিরিকযুক্ত আমল যদি হয়, এই আমল কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমল থেকে আল্লাহ মুক্ত, যদি শিরিকযুক্ত আমল হয়, রিয়াযুক্ত আমল হয়। ইবনে মাজা হাদিসের কিতাবের নাম, হাদিস নাম্বার 4203 নাম্বার হাদিস, 202 নাম্বার হাদিস। 4203-এও রিয়ার কথা আছে, 4203-এও রিয়ার কথা আছে, 4204-এও রিয়ার কথা আছে। ইবনে মাজার 4202, 203, 204 সবগুলা রিয়া সম্পর্কে আলোচনা। এই জায়গার মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল, আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনা আগনা শুরাকা ইয়ানি শিরকি, যারা শিরিক করে তাদের থেকে আমি আল্লাহ মুক্ত, অমুখাপেক্ষে আমি শিরিক করে যারা তাদের সাথে নাই, যারা শিরিক করে আমি তাদের সাথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে রাখবা, ফামান আমিলা লি আমালা, আমার জন্য যদি কোনো আমল তোমরা করো, বলেন এশা কার জন্য করলাম, কোরবানি কার জন্য করব। আল্লাহ বলেন, আমার জন্য যদি কোনো আমল করো, আশরাকা ফিহি গাইরি, ওই আমলের মধ্যে যদি আমি ছাড়া অন্য কাউকে তোমরা শরিক করো। দেখেন কি কয়, আমল কার জন্য করছি? না ভাই, সবাই বলেন আমল কার জন্য? বলেন কোরবানি কার জন্য? আল্লাহ বলেন, কোরবানি আমার জন্য করলা, আশরাকা ফিহি গাইরি, এই আমলে যদি অন্য কাউকে অংশীদার বানাও, ফানা বারি উম্মিনহু, আমি এই আমল থেকে মুক্ত, ফাহু আলিল্লাযী আশরাকা, তুমি যারে অংশীদার বানাইছো তোমার আমল তার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কোনো আমল আমার জন্য করছো, আবার দেখেন আল্লাহ বলেন, তোমরা কোনো আমল আমার জন্য করছো, ওই আমলে আমি ছাড়া অন্য কাউকে অংশীদার বানাইছো, তাহলে যাকে অংশীদার বানাইছো আমল তার, আমি এখান থেকে মুক্ত, আমি এই আমলের সাথে নাই, আল্লাহ বলছে। তাহলে যে আমলের মধ্যে রিয়া আছে ওই আমল থেকে আল্লাহ মুক্ত। বলেন, আমাদের নামাজ, আমাদের হজ, আমাদের কোরবানি, আমাদের জীবন মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ইবনে মাজা হাদিসের কিতাব, হাদিস নাম্বার 4203, আগেরটা গেল 202, 4203 নাম্বার হাদিসে আসছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিনা লিয়াউমিল কিয়ামাতি লিয়াউমিন লা রাইবা ফী,
কিয়ামতের ময়দানে আল্লাহ যখন পূর্বাপর সকল মানুষগুলো একত্রিত করবেন, সব মানুষগুলো একত্রিত করার পর নাদা মুনাদিন এক ব্যক্তি ঘোষণা দিবে, ঘোষণা দিয়ে বলবে, শোনো তোমরা, মান আশরাকা ফি আমালিন আমিলাহু লিল্লাহ, এই মানুষরা তোমাদের মধ্যে যারা আমলে শিরিক করছো, আমল আল্লাহর জন্য করছিলা, ওই আমলের মধ্যে অন্য কাউকে অংশীদার বানিয়েছ, ফাল্লিয়াতলুব সাওয়াবাহু মিন ইন্দি গায়রিল্লাহ, ওই ব্যক্তি যেন আজকে কিয়ামতের ময়দানে সওয়াব আল্লাহ ছাড়া ওই ব্যক্তির কাছ থেকে চায়, আল্লাহ তাকে সওয়াব দিবে না। আবার বলছি, কিয়ামতের ময়দানে একজন ঘোষণা দিয়ে বলবে, যারা আমলের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীক বানাইছো, তোমরা আজকে সওয়াব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে যাও, আল্লাহ তোমাকে সওয়াব দিবে না, ওই যার জন্য করছো তার কাছে সওয়াব চাও। তাহলে কোরবানি কার জন্য করবো? ছেলে মেয়ের খুশির জন্য করেন না, না না, ছেলে মেয়ের খুশি, বউর খুশি এদের জন্য করেন না, আল্লাহরে খুশি করার জন্য করেন। আবার বলছি, কেয়ামতের মাঠে একজন ঘোষণা দিয়ে বলবে, যেই ব্যক্তি আমল করছিল আল্লাহর জন্য কিন্তু ওই আমলে অন্য কাউরে শরিক বানাইছো, আজকে সওয়াব ওই অন্য কারো কাছে চাও, আল্লাহর কাছে চাও। এবার আসেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2382 নাম্বার হাদিস, 2382 নাম্বার হাদিস, এই হাদিসগুলো রিয়ার ব্যাপারে, 2381, 2382, 2383 সব রিয়ার ব্যাপারে। 2381 নাম্বার হাদিস, 2381 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুরাই ইউরা ইল্লাহু বিহ, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আমল করে, আল্লাহ তার আমলটা মানুষের কাছে দেখায় দেয়। হা হা, তুমি মানুষকে দেখানোর জন্য আমল করছো না, নাও মানুষকে দেখায় দেয়। ওয়া মাইয়ু সামি ইউ সামি ইল্লাহ, যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কানে তার আমল শোনায় দেয়। তুমি না মানুষকে দেখানোর জন্য করছো, আবার মানুষকে শোনানোর জন্য করছো, ঠিক আছে শোনায় দিলাম, এবার দেখেন কিয়ামতের মাঠে কি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মানুষের সামনে রা আল্লাহু বিহি তার আমলগুলা দেখায় দিবেন, দেখানোর পর সাম্মা বিহি তার এই আমল মানুষের সামনে দেখাইয়া সগ্গরহু ওয়া হাক্করহু তাকে লাঞ্ছিত করবে, তাকে অপমান অপদস্থ করবে কিয়ামতের ময়দানে। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে এই ব্যক্তিগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ লাঞ্ছিত করবে, আল্লাহ অপমানিত করবে, অপদস্থ করবে। তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করা যাবে না, আমল করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহর জন্য আমল করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2382 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মান ইয়াদউ বিহি রাজুলুন, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকবে, তা আল্লামাল কোরআন, যেই ব্যক্তি কোরআন শিখছে, কোরআন শিখার পর ওই কোরআন অন্য মানুষকে শিখাইছে, তাকে আল্লাহ ডাকবেন। দুই নাম্বার রজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবেন। তিন নাম্বার রজুলুন কাসিরুল মাল, সম্পদওয়ালাকে আল্লাহ ডাকবেন। ডাকার পর প্রথম আলেমকে আল্লাহ বলবেন, তুমি কেন আলেম শিখছো? আলেম জবাব দিবে, বাবু তোমাকে খুশি করার জন্য আলেম শিখছি, মানুষকে আমি শিখাইলাম। আল্লাহ বলবে, কাজাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ, মানুষ যেন তোমাকে বড় আলেম বলে এই জন্য তুমি আলেম অর্জন করেছিলা, মানুষ যেন তোমাকে বড় কারি বলে তোমার পড়া অনেক সুন্দর এই জন্য তুমি আলেম শিখেছিলা, কোরআন শিখেছিলা, ওয়াকত কিল, দুনিয়ার মধ্যে তোমাকে প্রশংসা করা হয়েছে, এখন আর প্রশংসার সুযোগ নাই, তোমার ঠিকানা জাহান্নাম, তোমার ঠিকানা কি জাহান্নাম। এটা এক নম্বরে আলেম, আলেম যে তার অবস্থা হবে এক নম্বরে অবস্থা। দুই নাম্বার রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে তাকে আল্লাহ ডাকবে, ডাকার পর বলবে, কেন লড়াই করেছো? বলবে, কাতালতু হাত্তা কুতিলতু, আমি লড়াই করতে করতে শহীদ হয়ে গেলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, তুমি লড়াই করেছো, লিউকালান্নাকা জারি, তোমাকে যেন বীর বাহাদুর বলা হয় এই কারণে তুমি লড়াই করেছিলা, দুনিয়ার মধ্যে বীর বাহাদুরের খেতাব অনেক অর্জন করেছো, আজকে যাও তোমার ঠিকানা জাহান্নাম। তিন নাম্বার সম্পদওয়ালাকে আল্লাহ বলবেন, কেন তুমি সম্পদ উপার্জন করেছিলা, দান করছো? নি কয়, হ্যাঁ মাবুদ দান করছিলাম। কেন? আপনারে খুশি করার জন্য। আল্লাহ জবাব দিবে না, আর আল্লাহনাকা জাওয়াত, তুমি বড় দাতা এই কারণে দান করেছিলা, দুনিয়ার মধ্যে তুমি দাতার খেতাব পেয়ে গেছো, যাও এখন জাহান্নামে যাও। নবীজি বলেন, উলাইকা সালাসা আউয়ালু মান তুসা আরবিহিমুন নার, এই তিন ব্যক্তির মাধ্যমে জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে, এই তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তিনজন মানুষকে দেখানোর জন্য আমল করছে, রিয়া মানুষকে দেখানোর জন্য আমল করছে। আবু দাউদ শরীফের 2519 নাম্বার হাদিস, আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, ইয়া রসুলাল্লাহ, আপনার রাস্তায় লড়াই করেছি, আল্লাহর রাস্তায় লড়াই করেছি ইয়া রসুলাল্লাহ,
তো আল্লাহর রাস্তায় লড়াই কোনটাকে বলা হয়? আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ কিভাবে উঠাবেন? আপনি আমাকে আখবিরনি আনিল জিহাদি ওয়াল গজবি, আপনি আমাকে জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে বলেন। নবীজি বললেন, শোনো, তুমি যদি জিহাদ করো আল্লাহকে খুশি করার জন্য, কিয়ামতের ময়দানে ওই অবস্থায় আল্লাহ তোমাকে উঠাবেন। আর যদি তুমি লড়াই করো আমরা ইয়ান মুকাসিরা, মানুষকে দেখানোর জন্য, সম্পদ কামাই করার জন্য, কিয়ামতের ময়দানে সম্পদের লুবি হিসাবে আল্লাহ তোমাকে উঠাবেন। মানুষের সামনে লজ্জিত আর অপমানিত করে আল্লাহ ছাড়বেন। এই হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, শোনো, আলা আই হালিন কাতালতা আও কুতিলতা, যেই অবস্থায় তুমি লড়াই করেছ, যেই অবস্থায় তুমি শহীদ হয়েছ, বা সাকাল্লাহু আলা তিকাল হাল, ওই অবস্থায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে উঠাবেন। যেই অবস্থায় তুমি নামাজ পড়েছ, যেই অবস্থায় তুমি রোজা রেখেছো, যাকে খুশি করার জন্য আপনি রোজা রেখেছেন, ওই অবস্থায় আপনাকে কিয়ামতের ময়দানে উঠানো হবে। তো বলেন তো, আমরা আমাদের পশু কোরবানি ইত্যাদি এগুলো একমাত্র কার জন্য করি? আল্লাহর জন্য করি। তো এটা যদি আল্লাহর জন্য না হয়, তো কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু প্রতিদান দিবে না। তো আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি কোনো আমল করি, ওই আমলের কারণে জাহান্নামী হতে হবে। তিরমিজি শরীফের 2383 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাআওয়াজু মিন হুব্বিল হাজান, এটা হলো তিরমিজির বর্ণনা। আবু দাউদ শরীফ ইবনে মাজা আছে, তাআওয়াজু মিন আল্লাহ, তাআওয়াজু বিল্লাহি মিন হুব্বিল হুজনি। আমার সাথে বলেন হুব্বুল হাজান, কি বললাম? এই হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম। তো নবীজি এই কথা বললেন, তোমরা জাহান্নামের হুব্বুল হাজান নামক এলাকা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই কথা বলার পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, তোমরা হুব্বুল হাজান নামক জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহ চাও, তো সাহাবারা বললেন, হুজুর হুব্বুল হাজান আবার কি? নবী বললেন, ওয়াদিন ফি জাহান্নাম, হুব্বুল হাজান জাহান্নামের একটা এলাকার নাম। ইয়া তাআওয়াজু অথবা তাতাআওয়াজু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা, জাহান্নাম এই হুব্বুল হাজান নামক এলাকা থেকে দৈনিক 100 বার আল্লাহর কাছে পানাহ চায়। জাহান্নাম জাহান্নামের একটা এলাকা, জাহান্নাম জাহান্নামের একটা এলাকা থেকে আল্লাহর কাছে দৈনিক 100 বার পানাহ চায়। নবীজিকে সাহাবারা বললেন, নমাইয়াদ কুলুহু ইয়া রসুল আল্লাহ, হুজুর এই এলাকায় কারা যাবে? নবী বললেন, আল কুররা আল মুরাউনা বি আমালিহিম, কারি সাহেবরা যাবে, পাঠকরা, আলেমরা, যারা মানুষকে দেখানোর জন্য আমল করত, এই হুব্বুল হাজান নামক জাহান্নামের মধ্যে তারা যাবে। বুঝাইতে চাইলাম, আমাদের যে কোনো আমল এটা একমাত্র আল্লাহর জন্য করা, আল্লাহকে খুশি করার জন্য করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার জন্য যদি আমল করি, এই আমলের প্রতিদান আল্লাহর কাছে পাওয়া যাবে না। তাহলে বলেন তো, আমরা একমাত্র কাকে খুশি করার জন্য আমল করব? আল্লাহকে। আর আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমরা আমল করব। হাদিসের মধ্যে আসছে, ইখলাসের সাথে কেউ যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো একবার। তিরমিজি শরীফের বর্ণনা, নবীজি বলেন, আন্না রাজুলাম মিন উম্মতি সাতাখাল্লাসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়িক, কেয়ামতের ময়দানে আমার উম্মতের একজনকে আল্লাহ উপস্থিত করবেন, করার পর কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত সৃষ্টির সামনে দাঁড় করাবেন। দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়ানশুরু আলাইহি তিসআতা ওয়া তিসঈনা সিজিল্লা, 99টা আমলনামার খাতা তার সামনে খুলবে। কয়টা? 99টা আমলনামার খাতা খোলার পর আল্লাহ প্রশ্ন করবেন, আতুনকিরু মিন হাযা শাইআ, এই দেখো তো একটা অস্বীকার করো কিনা। ওই বান্দা বলবে, আল্লাহ, না না, আমি একটা অস্বীকার করি না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সামনে তুখরাজু বিতাকাতুন একটা কাগজ বের করবেন, ওই কাগজের মধ্যে লেখা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এই কাগজের মধ্যে লেখা, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এটা কাগজের মধ্যে লেখা। তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, উহদুর ওয়াজনাকা, যাও মিজানের পাল্লায় যাও, পাল্লার সামনে যাও। তো এই বান্দা বলবে, আল্লাহ কেন? কয় তোমার পাল্লা এখন ওজন করা হবে, দেখো তুমি গিয়া ওজন। বান্দা বলবে, আল্লাহ, আমার তো ওজনের আর দীঘা লাভ কি? 99টা খাতা কোথায় রাখা হবে আর ওই একটা কোথায়? আল্লাহ বলে, 99টা এক পাল্লায় রাখা হবে আর ওই একটা আরেক পাল্লায়। তো ওই বান্দা আল্লাহকে বলে, আল্লাহ, মা হাদিহিল বিতাকমা হাদিহি সিজিল্লাত, এই 99টা খাতার সাথে ছোট্ট এই কাগজের টুকরার কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মুহূর্তে আল্লাহ বান্দাকে বলবে, যাও, ফাতুদউ ফি কিফাতিন তিসআতু ওয়া তিসঈনা সিজিল্লা, 99টা আমলনামার খাতা এক পাল্লায় রাখা হবে আর একটা আমলনামার খাতা আরেক পাল্লায় রাখা হবে। নবীজি বলেন,
ওই মুহূর্তে পাল্লা দুই চার দিকে তাকায় দেখবে তশাতিস সিজিল্লাত 99 ওয়ালা পাল্লাটা এই পাল্লার ওজন হালকা হয়ে একটা লেখা যেটার মধ্যে আশহাদু আল্লাহ ইলাহা লেখা ওই পাল্লাটা ওজন হয়ে বান্দা জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ এটা কেন ওই ইখলাসের সাথে ছিল কিসের সাথে ছিল ইখলাসের সাথে বুখারী শরীফের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে প্রশ্ন করলেন মানাসাদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার সুপারিশ পেয়ে কে সবচাইতে সৌভাগ্যবান হবেন নবীজি জবাব দিলেন কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান ওই ব্যক্তি হবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে পড়বে এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান হবেন কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান কে হবে আমার সুপারিশের মাধ্যমে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে সৌভাগ্যবান বান্দাদের অন্তর্ভুক্ত হবেন তাহলে আসেন এবার আবার এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আমল করা চার নাম্বার লোক দেখানো আমল না করা আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আমাদের যে কোরবানি এই কোরবানি নামক এবাদতটা করার আগে এই চারটা বিষয় আমরা মাথায় রাখব বলেন কোরবানি করব কি নিয়তে পরিশুদ্ধ নিয়তে দুই নাম্বার কার জন্য করব আল্লাহর জন্য তিন নাম্বার কার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় করব আল্লাহ চার নাম্বার মানুষকে দেখানোর জন্য করব না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম কোরবানি নামক ইবাদতটা যেন আমরা আল্লাহর জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন